শুরু করলাম মিনিট জানাই ম্যাম 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 লুজ লুজ আজকে আপনাদের উদ্দেশ্যে পরীক্ষার হল নিয়ে একটা গল্প বলবো পরীক্ষার হলের আত্মকাহিনী কি কি হয় সো পরীক্ষার হল কারো কারোর জন্য আনন্দ আবার কারো কারোর জন্য আতঙ্কের বিষয় হতো সো পরীক্ষার হল নিয়ে যেটা সবার আগে হতো যে সিটটা কিভাবে পড়বে হ্যাঁ আতঙ্কের যে কারণটা হতো সিটিং অ্যারেঞ্জমেন্টটা কী হবে আমার পাশে কি আমার দোস্ত পড়বে আমার পাশে তখন পরীক্ষার হলে কিন্তু দোস্তদের লাগে না পরীক্ষার হলে দরকার হচ্ছে কি ফার্স্ট বয় সেকেন্ড বয় থার্ড বয় এক থেকে দশের মধ্যে রোল হলে হবে এগুলার একটা বসলেই আমি খুশি হ্যাঁ বন্ধু বান্ধব মা রাখা কারণ আমার বন্ধুগুলা রোল এত পিছনে ছিল এমনি ওগুলো পাশের রুমে চলে যেত সবচেয়ে ছাগল আর কি তো এখন আর আনন্দ হতো ওই যে যদি ভালো পোলাপাইনগুলো পাশেটা শেষ কোনোভাবে সিট পায় যেত আমার যেটা হতো যে বোর্ড পরীক্ষা যে এইচএসসি সামনে পোলাপাইনদের বা এসএসসি যারা দিল যে বোর্ড পরীক্ষার আগে পোলা অ্যানালাইসিস করতো কোন স্কুলে পড়ছে সিট কীরকম ওখানে অ্যারেঞ্জমেন্ট ওখানে সারগুলা কিরকম করা নাকি করা না হ্যাঁ কোনোভাবে চেনা যায় নাকি যায় যেই স্যারের কাছে আমি কোচিং করতাম কোনোভাবে ওই স্যারে চিনে নাকি একটু বলে দিল নাকি কত কাহিনি রোল টোল বলে দিত যাতে একটু একটু ইজি হয় হ্যাঁ কোন সিটে পড়ছি কীভাবে পড়ছি এগুলো নিয়ে এক্সাইটমেন্ট যাইত এখন পরীক্ষার হলে ফাইনালি যখন যাইতাম যাওয়ার আগে কেমন জানি একটু হাগু হাগু পেত কেমন এক্সাইটমেন্ট একটা অন্যরকম হাগু পেত টি শার্টের দিকে তাকানো বন্ধ করেন চোখের দিকে বাসায় বাপ ভাই নাই যাই হোক যেটা বলছিলাম যে একটা অন্যরকম হাগু পেয়ে যেত আনন্দ ওই আনন্দ একটা মজার আনন্দ আহ তারপরে ফাইনালি যখন পরীক্ষার হলে বসতাম সিন সাপার যেগুলো শুরু হতো ওইটা নিয়ে গল্পটা বলি সো কিছু কিছু পোলা পাইন আছে তারা পরীক্ষার হলে বসার পরে হ্যাঁ বিভিন্ন রকমের কলম বের করতো এক একটা সাইন পেন হাইলাইটার পার্কার সেলো হ্যাঁ আর পরীক্ষার হলের খাতা কিভাবে রেডি করতো ওইটাও একটা দেখার মতো বিষয় ছিল মনে হয় যে কোনো সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট চলতেছে মার্জিন টানাটাই যেরকম ছিল যে ফার্স্টে মার্জিনগুলো ভাজ করবে ডাইনে বায়ে উপর নিচে ভাজ করার পরে আবার স্কেল দিয়ে টান দিবে তাই তুই ভাঁজ করলি কিনলে না তুই স্কেল থাকলে গা দাতে তো তুই বয় কেমন রে তুই স্কেল থাকলে তো এমনি তোর করা যায় আবার ভাজ করলি কেন এটা ট্রেডিশন ভাজ করতে হবে হ্যাঁ ভাজ করার পরে সব কলমগুলো একটা দুইটা তিনটা করে রাখবে তারপরে শুরু করবে পরীক্ষা শুরু করার আগে যেটা করতে হয় রোল নাম্বার লিখতে হয় এখন পরীক্ষার হলে বোর্ড পরীক্ষায় রোল নাম্বার যে কয়েবার মিলাইতাম আমি আমার নামও মনে হয় এতবার নিই নি এক এক শূন্য শূন্য দুই বার বারবার বারবার বার ডাইনে বাই করতে যদি ভুলে যায় মানে এখন যেরকম ফ্লেক্সি বা বিকাশ করার আগে আমরা যেরকম করি বারবার মিলাই বারবার মিলাই এত কনফিডেন্স আসলে আসে না ওইভাবে সুন্দর করে মেলা সব রেডি হওয়ার পরে সে পরীক্ষা দেওয়া শুরু করলো পরীক্ষা দেওয়া শুরুতে কী হয় নীল কলম দিয়ে লিখবে এক নং প্রশ্নের কোন নং উত্তর ওইটার নিচে আবার সাইন পেন দেওয়ার ঢেউ যাবে এমন 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 করে ঢেউ যাবে আবার হাইলাইটার দিয়েও লিখবে ওরে কত কিছু ওর তো আমার তো মনে হয় টিচারের নিচে উত্তর পড়া লাগে না এক নং প্রশ্নের ক নং উত্তরের তিন নম্বর ব্যাখ্যা ওটি দেখে আরে এ পোলা ভালো করবো এ ফাসব এসেও ফাসবো ওটা ওরটা ওটা মার্ক দেওয়া দাও এরকম সুন্দর করে লিখতো আর পরীক্ষা মানে পরীক্ষা দেওয়া শুরু করলাম পাঁচ মিনিট জানাই ম্যাম লুজ ম্যাম শিট ম্যাম লুজ কি লেহ তোর তোর লুজ আর শিট মানে লুজ মানে পাতলা মানে গু পাতলা গু পাঁচ মিনিটে চালু হয়ে গেছে তারপরে যখন রিসার্চ করে দেখলাম ও বাবা গো বাবা এ এত বড় বড় অক্ষর হয়েছে এত বড় আর এত বড় হচ্ছে কি অক্ষরের মাঝে লাইনগুলোর মাঝে হচ্ছে কি তার ফাঁকা জায়গা হয় এরকম করে লেখে ম্যাম লুজ ম্যাম লুজ মারায় আর আমার মনে হয় যে ওই এমন কি লিখতেছে আমি কি ভুল উত্তর দিতেছ এত লিখতেছে কেমন আমি পারি না কেন হ্যাঁ আমি কোনটা ভুল করলাম আতঙ্কে থাকতাম আমি এই 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 শালাগুলোর জন্য এই যে যারা লুজ নেয় ওদের এই লুজ ইয়া দেখে মাঝে মধ্যে মনে হয় যে সাররা মনে হয় পড়ে না কি কি লেখছে মনে কেজি হিসাব করে যে আচ্ছা কারণ আমাদেরটা হচ্ছে গিয়ে কালি দিয়ে দেখবে আর তাদেরটা হচ্ছে গিয়ে কেজি দরে হিসাব করবে আচ্ছা ও এত কেজি লিখেছে তা ওকে এত মার্ক দেওয়া উচিত কেজি দরে ওর মার্ক দেখা হবে আমার তো হালা লাস্টের দিকে যখন লিখতাম আমার হাতের লেখা যে অবস্থায় তো মনে হতো যে কোনো তেলা পোকারে কলমের মধ্যে ডুবায় ছেড়ে দিছে খাতা এখন আঁটো তুমি তোমার মতো আঁটো আর ম্যাক্সিমাম টাইমে এত তাড়াতাড়ি শেষ করার আগে লিখতে হতো মনে হতো যে আমার লেখাগুলো হয় ওই যে উঠতেছে টেক অফ করতেছে নাহলে ল্যান্ড করতেছে কিন্তু কারো কারো হাতের লেখা মুক্তার মতো যাদের পা ধুয়ে পানি খাইতে বলে আর কি বাপ মারা ওরা মুক্তার মতো লিখে যেতেছে লিখে যেতেছে আর আমার টেক অফ করতেছে তারপরে কি ক্লাসে তো মানে লেখা চেখা হতো কত কিছু পরীক্ষা ক্লাসে কত একের কের তাকাই বই না যত রুম করি এমন ওর কানে মনে ঠসা পড়ছে বাসায় মনে সকালবেলা আনটি ওরা পাঠানোর আগে এনে তুলা বইরা পাঠায় আমি ডাকি এই ও শালা ঝাউরা ঝাউরা আর আমার পাশে যেটা বসতো ওর লেখার টেকনিকটা আমার মনে হয় ও ডানাতি লেখতো আমার কারণে বামাতে লেখা শুরু করছে আর এমনি বাঁকায় কেমনি লেখে এত বাঁকায় ই একরে হাত পা নিয়ে এমনে করে পাকায় লেখার মানে সময় যত যায় ওর যে বক্স ওর যে দামি বক্স আর পেন্সিল ওগুলো দিয়ে আমার আর ওর মাঝখানে একটা দাঁড়ার হ্যাঁ একরে দরজা একরে একটা দেওয়াল ক্রিয়েট হয়ে যায় কিছুই দেখতে পারি না এমনে করে লেখে এমনে করে এভাবে করে লেখে যে দেখুন এমন এমন করে তারপরেও তাও মাঝে মধ্যে হ্যাঁ আই এম থ্যাঙ্কফুল মাঝে মধ্যে দেখার টাইম দিত খাতা খুলে রাখতো এরকম আমি তা উল্টেস্ট না উল্টেস্ট না উল্টা উল্টেস না উল্টা আমার সময় নিয়ে আমার করতে হবে এখন কিছু করতেও পারি না উল্টা ফেলার পর আমি জ্বালাইতাম দেহা না দোস্ত দোস্ত আমি পারতে আমি পড়তাম এটাই এডে হইলে আমি পাশ করুম এটাই আমার পাশ হারকে একটু দেহা তারপরে দয়া ময়া মাঝে মধ্যে একটু খুলে আবার দেখা টিচার 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 তো নাই বেড়া টিচারে আমি সামলামু এই এরম আতঙ্ক যেত আর তারপরে কি পরীক্ষা টরীক্ষা শেষ হয় হ্যাঁ মানুষ যেটা করে রিভিশন দেয় রিভিশনকে আমি তো লিখাই শেষ করতে পারি না আমার রিভিশন দেয় এই তুই কয়বার রিভিশন দিয়েছিস আমি তো তিনবার দিয়েছি আমি রিভিশন ডরের চোটে দিতাম না কারণ আমি শিওর রিভিশন দিলে বলবাই এরকম আমি কোনোভাবে মানে খাতা শেষ করে আমার তো ম্যাক্সিমামটা স্যার স্যার এই কম্পিটিশানে থাকতাম স্যারের সাথে টানা টানাটানি খেলতাম আর তুই রিভিশন দেশ আর বাইরে যাওয়ার পরে শুরু হইতে হচ্ছে গিয়া এই কমন পড়ছে নাকি দোস্ত তোর কয়টা কমন পড়েছি আমার না তিনটা হ্যাঁ বুঝছি তো তোর ভালো হয়েছে পরীক্ষা বুঝছি আবার বলে অবজেক্টিভের এটার উত্তর কি দিয়েছে আমি জানতে চাই না ভাই আমার ভুল হলে ভুলে গেছে শেষ আগের দিনে বাঘে খাইছে কি লেগে আমার এখন তোমার সাথে মিলে তবে দুই দিন পরে আরেকটা পরীক্ষা আছে আমাকে ডিপ্রেশনে ফালাইতে চাস তুই না এটার উত্তর কিন্তু অনেকে ভাবছে এইটা কিন্তু এটার উত্তর কিন্তু এটাও হয় এটাও তো দুইটা হয় হ্যাঁ প্রশ্ন ভুল ছিল বুঝছিস প্রশ্ন ভুল ছিল এত কে চাক তুই সারা সবটি আনসার করছো একশোতে তুই দুইশো দুইটা বলে না রচনা চারটা অপশন দেওয়ার যে কোনো একটা করো আমি সর তুই তিনটা লিখা আইতি নাহলে এত লুজ তোর কেমনে লাগে এত শীত তোর কেমনে লাগে আর আমি সালা একটু দেরিতেই পরীক্ষা শেষ হতো অনেকগুলো আছে না গুলা যেগুলা এই লিখতাম বাইরে বেরয়া। আমি দেখতাম পাশের পাশের ক্লাসে যেগুলা বসে থাকতো বাইরে বেরোয় আটা আটি করে স্কেল নিয়ে নাড়াচাড়া করে দেখা এরম করে কি মানে কি ভিতরে কি বিয়া লাগছে এতে কি আমার দেশ আমার কনসেন্ট্রেশন নষ্ট করতেস কি জানি অ্যাচিভ করা ফেলছে সে এরম এরম করে নাচতেছে বাইরে যে কে শেষ তোরা এন শেষ হয় না আর পরীক্ষার হলে দশ মিনিট আগে পরীক্ষার টাইম শেষ হওয়ার দশ মিনিট আগে বাইরেতে কী যেমন সে জিততে গেছে সে এখারে পুরো দুনিয়া তার পায়ের নিচে জিততে গেছে তারা হারানো যাব না বাইরেতে আমার ঢেউ মারতাছে শালা এমনি এখানে ভিতরে পাল্পিটিশনে পাশেরটা দেহাইতে না সিট উল্টা এলাইতেছে আর ওই লুজ লুজ করতেছে আর ওই মার্কার দেওয়া কি কি আঁকতাছে আর আর কথা হচ্ছে কি এই প্রশ্নে তো কোনো ধরনের ছবি আঁকার কথা ছিল না ছবি করতে কি ছবি আসে 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 প্রশ্নে ওর সূত্র আলাদা আলাদা করে আবার মাঝে মাঝে এরকম এরকম ভয়ঙ্কর জিনিসপত্র নিয়ে এক একটা পরীক্ষা দিতাম আর আমি এরকম করে বাইরে শেষ শেষ আমি পরের পরীক্ষায় ফোকাস করি এই তোদের দিকে তাকাইলে আমি পরের পরীক্ষার জন্য একদম কনসেন্ট্রেশনে রাখতে পারতাম না তুই তো লুজ আর তোর সিট নিয়েই তোরা থাক সো বেস্ট অফ লাক যারা পরীক্ষা দিতে যাও গে লুজ মারাও